ডক্টর ওম তাতিয়ার নেতৃত্বে আইএলএস হসপিটাল তাদের তৃতীয় শাখাটি খুলল উত্তর কলকাতার দমদম অঞ্চলে। 120টি শয্যা বিশিষ্ট অত্যাধুনিক এই হসপিটালে থাকছে সব ধরনের আধুনিক পরিষেবা। আমাদের মিশন হচ্ছে যে আমরা কোয়ালিটি হেলথ কেয়ার যেতে মানুষকে, সাধারণ মানুষকে দিতে পারি অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট, অ্যান্ড টারশিয়ারি কেয়ার দিতে পারি অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। এই মুহূর্তে আমরা 120টা বেড ওপেন করেছি, এছাড়া কিছু সার্ভিস বেড আছে, সব মিলে স্ট্রেংথ ইস সামওয়্যার অ্যারাউন্ড 131 বেডস। বিভাগের মধ্যে সমস্ত বিভাগই আমরা ওপেন করেছি, যেরকম ইন্টারনাল মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স, আইটিইউ, নিওনেটাল ইনটেনসিভ কেয়ার, পিডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার, ডায়ালিসিস, অলমোস্ট প্রত্যেকটা বিভাগই আমরা ওপেন করেছি। কমন পিপুলের জন্য সি অ্যাজ সাচ উই হ্যাভ কেপ্ট দ্য রেটস ভেরি লো, উইচ ইজ অ্যাফোর্ডেবল টু মোস্ট অফ দ্য মিডল ক্লাস ফ্যামিলিজ, দ্যাট কাইন্ড অফ রেটস দ্যাট উই হ্যাভ কেপ্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাজ আই টোল্ড, অ্যাজ আওয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা থ্যালাসেমিয়া পেশেন্টসকে আমরা বিনা পয়সায় ট্রিট করি। দ্য পেশেন্ট হ্যাজ টু বাই অনলি দ্য কস্ট অফ মেডিসিন, অপারেশনের খরচা বা অন্যান্য বেড চার্জ, ওটি চার্জ, ডক্টর ফি, এভরিথিং ইজ ফ্রি ফর থ্যালাসেমিয়া পেশেন্ট। এল্ডারলি পেশেন্টের জন্যে উই হ্যাভ টু রিচ দ্য এল্ডারলি পেশেন্ট, স্পর্শ প্রোগ্রাম আমরা একটা শুরু করেছি, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, টোটাল ট্রিটমেন্ট ইজ ফ্রি ইনক্লুডিং দ্য কস্ট অফ মেডিসিন ইজ ফ্রি। এখানে ল্যাপারোস্কোপি ইউনিটে দ্য বেস্ট অ্যাভেলেবল ইকুইপমেন্টস আর হিয়ার, উই হ্যাভ HD ইমেজিং সিস্টেম, দ্য বেস্ট অফ দ্য ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টস, দ্য বেস্ট অফ দ্য এনার্জি সোর্সেস, অ্যান্ড অফকোর্স দ্য টিম, উইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, সবার আগে যেটা হয়, উই হ্যাভ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড টিম ইন এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া। যে কোনো পেশেন্টকে আনার জন্যে আমরা অ্যাম্বুলেন্সে আমাদের ব্যবস্থা আছে, 24x7 আমাদের আলট্রা মডার্ন অ্যাম্বুলেন্স উইথ অল রিসাসিটেশন ফ্যাসিলিটি, একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স আমাদের কাছে 24x7 রয়েছে। তো যে কোনো মুহূর্তে আওয়ার অ্যাম্বুলেন্স ক্যান গো টু দ্য এয়ারপোর্ট অর টু এনি প্লেস, হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, অ্যান্ড গেট দ্য পেশেন্ট। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হওয়ায় আগামী দিনে মেডিকেল ট্যুরিজম হাব হিসেবেও যাতে আইএলএস হসপিটালকে প্রতিষ্ঠিত করা যায় সেই পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। হেলথ ট্যুরিজম সার্টেনলি ইজ সামথিং ভেরি পপুলারলি গ্র্যাজুয়ালি কামিং আপ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্কোপ একটু কম আছে, কিন্তু আমি জানি ইন টাইমস টু কাম দ্য স্কোপ উইল বি দেয়ার, অ্যান্ড ওয়েন দ্য স্কোপ কামস উই উইল টাই আপ উইথ ভেরিয়াস ট্যুরিং এজেন্সি who can take the patients to various resorts and all other touring areas, and we can treat them. Ami etate ekta area ami khub bhalo bhabe ba beshi ami scope dekhte parchi, seta hocche bariatric surgery, obesity surgery jeta ajkal amra kore thaki, jekhane patient baire theke dhurun Bangladesh theke, Nepal theke, ba onnano SAARC countries theke patient aste pare, ebong ese bariatric surgery koriye ekta recuperate koriye, then they can go back, and meanwhile they can have a nice area, a nice visit to Sundarban or Digha or Darjeeling and all these areas. Nursing je facility jeta ni onek hospital e onek kichu shona jay, apnader ekhane ki kono rokom problem na hoy tar jonno apnara kibhabe totpor? আসলে এই নার্সিং প্রবলেমটা যেটা, সেটা তো মানে ইউনিভার্সাল একটা প্রবলেম, ক্রাইসিস নার্সিং প্রবলেম, তো সেটা এখানে আমাদের চেষ্টার মধ্যে আছে যে এখানে আরও ভালো স্টাফ বা ভালো সেভাবে রিক্রুট করা যায়, এগুলো আমাদের ম্যাডামরাও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি যতটা পরিষেবা আমাদের পক্ষে দেওয়া সম্ভব, নিশ্চয়ই আমরা আমাদের বেস্টটা চেষ্টা করছি।